আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে হাজির হলাম। যারা আমরা টিকটক ইউজারকারী আছি অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু বর্তমানে আজকে কিছুদিন ধরে কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থা এবং ট্রেন্ডিং আছে। তো অনেকে কিন্তু এই ভিডিওটা মেকিং করতে পারতেছেন না, আমি আজকে আপনাকে খুব ইজি ওয়েতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সহজে এই ভিডিওটা মেকিং করতে পারেন। তো আপনি এই ভিডিওটা এডিট করার জন্য আপনার এই অ্যাপসগুলো প্রয়োজন হবে। সর্বপ্রথম প্রয়োজন হবে ফেস অ্যাপ, দ্বিতীয় প্রয়োজন হবে আপনার ক্যাপকাট অ্যাপস, তৃতীয়ত আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, আর আপনার অবশ্যই কিন্তু ক্যাপকাট টেমপ্লেট লিঙ্কটা লাগবে। ওগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তো আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে ফেস অ্যাপসটা আগে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে ফেস অ্যাপসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি যেই ছবিটা মানে আগে মানে ফেসটা ইয়া করতে হবে, মেয়ের ফেস করতে হবে, এই জন্য একটা ছবি সিলেক্ট করবেন। তারপর আমাদের সামনে এরকম ফটোটা চলে আসবে। নিচের টুলসগুলো তো লক্ষ্য করলে দেখতে পারবেন, এদিকে স্কুলগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এই যে অপশানটা জেন্ডার, যে অপশানটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো ফ্রেম দেওয়া আছে। এখানে আমরা ফিমেল টুতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা যে প্রসেসিং হয়ে এটা দেখেন আমাদের কিন্তু এখান থেকে মানে মেয়েতে রূপান্তরিত হয়ে গেছে। ভিডিওটা যদি আমরা জুম আউট করি তো সেভ করার জন্য উপরে দেখেন সেভ অপশান দেওয়া আছে, আমরা এখানে সেভে ক্লিক করব। আমাদের মানে ফটোটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব টেমপ্লেট মানে লিঙ্কে, ক্যাপকাট টেমপ্লেট লিঙ্কে চলে যাব। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন। আপনি যখন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসবে। এদিকে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এদিকে ক্লোজ করে দিবেন। তারপরে এখানে দেখেন উপরে ওপেন অ্যাপস অপশান দেওয়া আছে, এখানে ওপেন অ্যাপসের উপরে ক্লিক করবেন। তো দেখেন আমাদের টেমপ্লেটের মানে ভিতরে টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। তো যাদের ফোনে টিকটক অ্যাপস রানে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পারবেন যে ক্যাপকাট যে লোগো সহ যেই লেখাটা আছে আমরা এখানে ক্লিক করব। তো আমাদের এখানে টেমপ্লেটের ভিতরে নিয়ে আসবে। এদিকে আসার পর দেখতে পারবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। এদিকে আসার পর দেখতে পাবো ইউজ টেমপ্লেটে ক্লিক করব। তো এখান থেকে আপনি যেই মানে মানে যে ফেস অ্যাপ দিয়ে যে ফটোটা মানে মেয়ে রূপান্তরিত করছেন ওই ছবিটা আগে সিলেক্ট করবেন, তারপরে এই ছবিটা অরিজিনালটা সিলেক্ট করবেন, মানে ফার্স্ট টাইম ওইটা, তারপর দ্বিতীয়ত ওইটা। তো এই যে দেখেন আমার ফটো অপশানে চলে আসলাম। এদিকে আসার পর এই যে এই ছবিটা আগে সিলেক্ট করলাম, মেয়ের ছবিটা, তারপর অরিজিনাল ওই ছবিটা আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে প্রিভিউতে ক্লিক করব। তো দেখেন এটা আমাদের লোডিং নিয়ে কিন্তু ভিডিওটা আমাদের এখানে কমপ্লিটলি হয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে, অবশ্যই আপনার ফোনে ইন্টারনেটটা কানেক্ট থাকতে হবে। এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অসাম লাগতেছে। এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থায় আছে। তো ভিডিও সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেওয়া আছে, এখানে এক্সপোর্টে ক্লিক করবো। তারপর এখানে এক্সপোর্ট ওয়েদারটাও ক্লিক করবো। তো এইটা ভিডিওটা আমাদের 100% কমিয়ে আমাদের গ্যালারি অপশানে চলে যাবে। তো আমরা মিউজিকটা অ্যাড করার জন্য আবার আমরা ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো মিউজিকটা কোথাও পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তো আমরা চলে যাব। তো আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপসের ভিতরে। এদিকে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। এইমাত্র আমরা যে ভিডিওটা সিলেক্ট করলাম ওইটা মানে এখান থেকে অ্যাড করে নিব। তারপর এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা অরিজিনাল যে মিউজিকটা এখান থেকে মিউট অপশানে ক্লিক করে এটা মিউট করে দেবো, ভিডিও একদম শেষে চলে যাবো। এদিকে ক্যাপকাট যে ওয়াটারমার্কটা এখান থেকে আমরা ডিলিট করে দেবো। তারপর এখানে আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাতে ক্লিক করে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে মিউজিকটা আপনি ডাউনলোড করছেন ওইটা এখানে ইনপুট করে নেবেন। দেখেন আমাদের ভিডিওটা এখানে কমপ্লিটলি হয়ে যাবে। ভিডিওটা সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবেন। এটা আমাদের এখানে 100% কমিয়ে দিয়ে গ্যালারি অপশানে চলে যাবে। এই ছিল আজকে ভিডিওটি। ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।